প্রিয় আমার সকল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। নিত্যদিনের মতো সত্যি ভূতের গল্পের বিভিন্ন পর্ব আমি নিয়ে আসছি, তোমরা শুনতে ভালোবাসো, তাই আজকে আবার নতুন পর্ব নিয়ে এলাম, তোমরা শুনতে থাকো। আশা করি তোমাদের আগের পর্বগুলো ভালো লেগেছে, তোমরা অবশ্যই কমেন্টস করছো, আমার ভালো লাগছে। আর একটা কথা বলবো তোমাদের, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে অল বটনটা টিপে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও বা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে যথাসময়ে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করো। তাহলে আজকে আমি শুরু করতে পারি তোমাদের কাছে নতুন গল্প, সত্যি ভূতের গল্প। গল্পটা হলো আমাদের স্কুলের একজন শিক্ষক, তার মেয়ের নাম পিয়া। পিয়া মিষ্টি, খুব সুন্দর দেখতে, যেন হাওয়ার বেগে ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায়। তার হাসি, তার চলন খুব ভালো লাগে, যেন নদীর সাথে, গাছের সঙ্গে, সবসময় প্রকৃতির সাথে খেলা করে। আর যত প্রশ্ন ছুড়ে দেয় তার বাবা, মা, দাদু, দিদার কাছে, তার জানার খুব আগ্রহ। আর সবচেয়ে বেশি কিছু জানতে তার ভালো লাগে, তা হলো ভূতের গল্প। সকলের কাছেই খালি আবদার করে ভূতের গল্প শুনবে, ভূতের গল্প শুনবে। তো যাই হোক, পিয়ার বাবা মা তো আমি জানিয়েছি যে তারা পেশায় শিক্ষক। পিয়ার বাবা ভূতের গল্প বলতে বেশ ভালোবাসেন, কিন্তু পিয়ার দাদির কাছে আছে ভূতের গল্পের একবারে টোপলা বলতে গেলে। সেই টোপলা থেকেই যখন গল্প বের হয় তখন পিয়া কিন্তু বেশ মনোযোগ দিয়ে শোনে। পিয়ার এই বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, তাই শীতের ছুটিতে দাদাবাড়ি যাবে, খুব ইচ্ছা। দাদাবাড়ি গেছে। ওর যে পিসি, বোন, আরও যারা যারা আছে তার সমবয়সীরা, তাদের সঙ্গে সে ছোটাছুটি, তারপর দাঁড়িয়া বান্ধা, নানা খেলায় তারা মেতে থাকে। আর সন্ধ্যা হলেই গুটি গুটি করে দাদিমার কাছে গিয়ে বসে গল্প শুনবি, কি ভূতের গল্প। এই রকম একটা গল্প তোমাদের শোনায় বন্ধুরা। পুকুর পাড়, আমরা জানি পুকুর পাড় একটা বিশেষ জায়গা। সেই জায়গায় মাছ ধরতে যাওয়া তো খুবই ভালো লাগে। আর কথায় আছে পুকুর পাড়ে বেশিরভাগ মেছো ভূতের আড্ডা বা মেছুনি ভূতের আড্ডা থাকে। যদিও গল্প নিয়েই আমি বলছি তোমাদের, পুকুর পাড়ের পশ্চিম পাশে একটি বড় মাদারের গাছ আছে, সেটাই নাকি ভূতেদের আস্তানা। তবুও চোখ বন্ধ করে হ্যারিকেন নিয়ে ওদের মাছ দেখতে যাওয়া চাই। ওই মাদার গাছটায় নাকি কত রকমের ভূত পেতনি থাকে, তারই আত্মা নেই। শুনছো তো তোমরা বন্ধুরা, কত ভূত। কথায় বলে মেছো ভূত, পিঠা ভূত, কত ভূত। পুকুর পাড়ে রানু পিসিদের বাড়ি, তাদের উঁচু জমি আছে ওখানে। সেখানে বেশ কয়েকটা পুরনো গাছও আছে, সেখানে নাকি দিনের বেলাও ভূত পেতনি থাকে শোনা যায়। পিয়া দাদার বাড়ি চারপাশে ঘিরেই যেন ভূতেদের আস্তানা হয়ে আছে। সন্ধ্যা হতেই কেমন যেন গ্রামটা আধা ভৌতিক ভৌতিক লেগে যায়, কেউ বেরোতে জানে। সন্ধে হলেই তো, সন্ধে 7টা মানেই যেন গ্রামে অন্ধকার হয়ে যাচ্ছে। আজ পিয়ার দাদি পিঠা ভাজবে, বুঝতেই পারছ পিঠার একটা আলাদা আকর্ষণ, তারই প্রস্তুতি চলছে। ঢেঁকিতে আটা বেশ রাখা হয়েছে এবং ঢেঁকি থেকে ছাঁটা হয়েছে, গাছ থেকে নারকেল পাড়া হয়েছে। তার দাদা সে হাট থেকে নতুন আখের গুঁড়ো নিয়ে এসছে। পিঠা বানানো মানে যেন এক মহা উৎসব। আমরা তো জানি সেই পিঠে পার্বণ এই গ্রামে সন্ধ্যার পর কেউ মাছ ভাজে না শোনা যায়, কারণ এখানে নাকি সুযোগ বুঝে মেছো ভূতেরা বউ গিয়ে ভাজা মাছ চুরি করে আনবেই আনবে। কেউ তাই গ্রামের লোকরা সন্ধ্যেবেলা আর কেউ মাছ ভাজে না। পিয়ার দাদি আবার খুব সাহসী, সবাই বলে তার সঙ্গে নাকি ভূত পেতনিদের যোগাযোগ আছে। কেমন লাগছে তোমাদের শুনতে? পিয়ার দাদির ক্ষতি করে না কিন্তু তারা, এটা কিন্তু ব্যাপার। পিয়ার দাদি অবশ্য রাতের বেলা ওদের নাম মুখে আনেন না, ছদ্মনামে ডাকেন। দাদিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে খালি মুচকি হাসে। পিয়ার দাদি যেদিন পিঠা ভাজেন, অনেক পিঠা ভাজেন, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার জন্য পিঠা ভাজেন। 8-10 কেজি চালের পিঠা। তাই সব কাজ শেষ করে সবাইকে রাতের খাবার খাইয়ে দাইয়ে তারপর পিঠা ভাজতে বসেন অনেক রাতে। এরপর পিঠা ভাজতে ভাজতে সকাল হয়ে যায়। রান্নাঘরে চালে টপ টপ করে শিশির করতে থাকে, আর তার তালে তালে দাদিমা পিঠা ভাজেন। সবাই বলে পিয়ার দাদি নাকি ভূত পেতনিদের পিঠা খেতে দেন, তাই তাদের জন্য পিঠা ভাজেন। কেউ কেউ বলে আবার পিয়ার দাদিমা শাশুড়ি নাকি এক পেতনির সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, তাই পেতনি অভিশাপ দিয়েছিল। সেই পেতনি অভিশাপ কাটানোর জন্য নাকি পিয়ার দাদি ভূত পেতনিদের সঙ্গে বন্ধুত্ব করে তুলেছে। যাই হোক, পিয়ার দাদি পিঠা ভেজে চলেছেন, আর তাকে সাহায্য করছে শেফালির মা। পাশে 4 বোন পিঠা ভাজা দেখছে, পিঠা কতটা ফুলল তা নিয়ে বিশেষ গবেষণা চলছে সকলের মধ্যে। পিঠা না ফুললে দাদিমার বলে, এই তো গাল ফুলিয়ে বস, না বলে সে পিঠা ফুলবে না। অমনি 4 বোন গাল ফুলিয়ে রাখবে, আর দাদিমাকে জিজ্ঞেস করবে, আচ্ছা এবার বলো পেতনিদের সঙ্গে কি করছিলে তুমি, একটু বলো না দাদিমা। দাদিমা সেই কাহিনীটা অবশেষে দাদিমা বলে। এইবার আসল কাহিনীটা তোমরা শোনো বন্ধুরা। এইরকম একটা দিনে বড় মা পিঠা ভাজছিলেন, হঠাৎ দেখেন একটা ছোট্ট বউ এসে নাকি সুরে বলছে, পিঠা দে পিঠা দে পিঠা দে। অমনি বড় মা পিঠা ভাজার গরম তেল সেই বউয়ের হাতে ঢেলে দিয়েছে। তখন সেই বউ গরম তেলের ছাঁকাকে দৌড়তে থাকে, আর কাঁদতে কাঁদতে অভিশাপ দেয়। আসলে ওটা বউ ছিল না, ছিল মাদার কাছে সেই পেতনি, বউয়ের সাজে পিঠা চাইতে এসেছিল। দাদিমা বলেন তার কাছে যারা আসেন তারা গভীর রাতে পিঠা খেতে নিতে আসেন, তাদের জন্য দাদি নতুন মাটির হাঁড়িতে পিঠা রাখেন। এইসব বলতে বলতে হঠাৎ পিয়া দেয় চিৎকার। সুমি ভয়ে গোঁ গোঁ করতে থাকে, সুমনা অজ্ঞান হয়ে যায়। কি হয়েছে কি হয়েছে, সবাই উৎপাতে। লিপি ঠিক মতো বুঝে ওঠার আগেই দেখে একটা ছোট্ট কালো বউ এসে লোমশ হাত পাতল রান্নাঘরের জানালা। আর কিছু ওদের মনে নেই। পরদিন দেখে মাদার গাছের পাশে দাদিমার নতুন মাটির হাঁড়িটা পড়ে আছে। সেই থেকে ওরা পুকুর ঘাটে যায় না। বুঝলে বন্ধুরা, সত্যি ভূতের গল্পের এই নতুন পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর একটা কথা বলি তোমাদের, যদি তোমাদের এরকম কোনো সত্যি গল্প তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে দেবে, নিশ্চয়ই সেই গল্পটা ভিডিওতে আমি দেবো। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।